লজ্জার রেকর্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনকভাবে আউট হলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর ধরে খেলছেন মুশফিকুর রহিম, কিন্তু হাত দিয়ে বল আজকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আউট হলেন তিনি। 2023 ওয়ানডে বিশ্বকাপে আমরা টাইম আউট দেখেছি। অ্যাঞ্জেলো ম্যাথুস আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হয়েছেন এবং আজকে হ্যান্ডেলিং দ্য বল, হাত দিয়ে বল আটকানোর জন্য মুশফিকুর রহিম আউট হয়েছেন। 15 বছর ধরে ক্রিকেট খেলার পর এভাবে একজন অভিজ্ঞ ক্রিকেটার কি করে এই ভুল করতে পারে? বল মারার জন্য হাতে ব্যাট দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার হাতে যদি ব্যাট না থাকে এবং আপনি হাত দিয়ে যদি বল আটকে দেন, তাহলে তো নিয়ম অনুযায়ী আপনাকে আউট হতেই হবে এবং এটা কখনোই আশা করেনি বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা মুশফিকুর রহিমের কাছ থেকে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মুশফিকুর রহিমের এই আউট হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি করছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান। তিনি বলছিলেন, এটা কখনোই করা উচিত হয়নি মুশফিকুর রহিমের। 15 বছরের অভিজ্ঞতা থাকার পর কিভাবে এই ভুলটা করলেন তা তিনি বুঝতেও পারেননি। আপনাদের কি মনে হয়, মুশফিকুর রহিমের এভাবে কি বলটা আটকানো ঠিক হয়েছে? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।